হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেউ ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ। আজকের ভিডিওটা হলো যে আপনারা সেকেন্ড হ্যান্ড ইঞ্জিন কিনে আনার পরে যে টুকটাক সার্ভিসিংগুলো আছে, কি সার্ভিসিং করালে আপনাদের ইঞ্জিনগুলো ভালো সার্ভিস দিবে, সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রিয় ভাই ও বন্ধুরা, প্রথমে আপনারা কিন্তু ইঞ্জিনের মোবিলটা চেঞ্জ করে ফেলবেন, কারণ ইঞ্জিনের মোবিলে কিন্তু ইঞ্জিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনারা প্রথমেই মোবিলটা চেঞ্জ করে ভালো ব্র্যান্ডের ভালো মোবিল ভরবেন। তার পরবর্তী কাজটা আপনাদেরকে এখন দেখাবো। দেখাচ্ছেন মোবিলটা কিন্তু চেঞ্জ করা হচ্ছে, আর ভালোভাবে কিন্তু তেল দিয়ে পরিষ্কার করে তারপর আপনারা মোবিল ভরবেন। তারপর আপনারা কিন্তু মোবিল ছাকনিটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে দিবেন। অনেকে আছে যে ইঞ্জিনের মোবিল চেঞ্জ করে ঠিকই কিন্তু ছাকনিটা দেখে না, আর ছাকনিটা যদি জাম হয়ে থাকে তাহলে পরিষ্কার করে দিবেন, আর যদি ছাকনিটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ছাকনিটা নতুন একটা লাগিয়ে নেবেন। যারা আপনারা এত টাকা দিয়ে ইঞ্জিন কিনতে পারবেন, কিন্তু কিছু টাকা দিয়ে এগুলো সার্ভিসিং করে নিলে আপনারা সারাটা সিজন আরামসে চালাতে পারবেন, পুরোটা সিজন। এই দেখতেছেন গাইস, এখন কিন্তু ফিল্টার বডি খোলা হইতেছে। অনেকে আছে যে এই ফিল্টার নিয়ে কোনো গুরুত্বই দেয় না, ভাই এই ফিল্টার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি আপনার ইঞ্জিনে ভালো তেলই না প্রবেশ করতে পারে তাহলে কিন্তু ইঞ্জিন থেকে ভালো সার্ভিস কিন্তু আপনারা কখনোই পাবেন না। তাই আপনাদেরকে বারবার বলতেছি, আমি যে কাজগুলো আপনাদেরকে দেখাইছি ওইগুলো ভালোভাবে আপনারা সার্ভিসিং করিয়ে নেবেন, কারণ এগুলোতে কিন্তু বেশি টাকা প্রয়োজন হয় না। আপনাদের না বড় জোর 1500 টাকার মতো খরচ হবে, 1500 টাকা বা এর থেকে কম হতে পারে। দেখেন গাইস, এটার ভিতরের অবস্থাটা আপনারা একবার দেখেন। এই ফিল্টার বডির ভিতরে যদি এত ময়লা থাকে তাহলে একটা ইঞ্জিন কীভাবে চলবে? ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।